টাঙ্গাইলের গোপালপুর উপজেলার 8 নং হেমনগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে একজন টকবগের যুবক যিনি মোহাম্মদ আসাদুজ্জামান নান্নু তালুকদার উনি তালামার্কা পতিক নিয়ে গণসংযোগ করছেন। উনি 15 জুন ইউনিয়ন পরিষদের যে নির্বাচন এই নির্বাচনে উনি এই ওয়ার্ড থেকে বিজয়ী হলে তাহলে কি কি উন্নয়নের কাজ করবেন এবং জনগণের মাঝে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমি এই আসাদুজ্জামান নান্নু তালুকদারের সাথে কথা বলে নেই। 8 নং হেমনগর ইউনিয়ন পরিষদে নির্বাচনে 15 জুন 1 নং ওয়ার্ড থেকে আমি তালামার্কা নিয়ে ভোটারদের সাথে গণসংযোগ করতেছি। আমি বিশ্বাস করি 15 জুন নির্বাচনে অবশ্যই আমি বিজয়ী হব। আমার 1 নং ওয়ার্ডের গ্রামবাসী আমার সাথে আছে, তারা সবাই মিলে কাজ করতেছে। আমি নতুন প্রার্থী হিসাবে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে। আমি নির্বাচিত হলে আমি সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব, বাল্য বিবাহ মুক্ত করব এবং সুন্দর ডিজিটাল বাংলাদেশ ওয়ার্ড হিসাবে হেমনগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড হিসাবে গড়ে তুলব, এই আমার আশা, এই আমার প্রত্যাশা। 1 নং ওয়ার্ডবাসী নির্বাচিত করে আমি জনগণের সেবায় নিয়োজিত থাকব সব সময়, এবং কি জনগণের আদর্শ নিয়েই থাকব, সকলের উন্নয়নের কাজ করব এবং সাথে নিয়েই কাজ করব। রাস্তাঘাট এবং বৃদ্ধ ভাতা, বিজিবি কার্ড এরা সাথে নিয়েই, তাদের সাথে নিয়েই বণ্টন করব, সাথে আছি এবং থাকব। একটা করে তালামার্কা ভোট দিবেন আপনারা, আমি আপনাদের সঙ্গে থাকব, আছি। বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন 8 নং হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাকারিয়া 1 নং ওয়ার্ডের অনেকেই মেম্বার প্রার্থী হয়েছেন, তন্মধ্যে আসাদুজ্জামান তালুকদার নান্নু, উনি বংশগতম নিষ্ঠার লোক, আমরা তাকে নির্বাচিত করলে আমাদের এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূর্খ লোক, নান্নু ভাই খুব সুন্দর, সৎ, নিষ্ঠুর, তো এর জন্যে আমরা সবাই একতাভাবে নান্নু ভাইয়ের জন্য তালামার্কায় ভোট প্রার্থনা করছি। যদি গ্রামবাসী ওকে ভোট দিয়ে নির্বাচিত করে, আগামীতে সে তার যে কাজ করার যে ইচ্ছা শক্তিটা আরও বৃদ্ধি পাবে এবং এলাকা এবং সমাজের জন্য অনেক উপকার আসবে, এ আশা আমি করি। এবং আমি নিজে তালামার্কা ভোট দেবো এবং সকলকে তালামার্কা ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। একজন খুবই ভালো মানুষ, আমরা মনে করি যদি লোবলাবান যোগ্য মানুষ, তার বংশ বুনাদি সকল কিছু ভালো শিক্ষিত লোক, এই হিসাবে আমাদের গ্রামবাসী যেভাবে সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ এবার তালামার্কাই বিজয় হবে। এমন আমি নিজেও, আমরাও তালামার্কাই সবাই ভোট দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের দেওয়ার তৌফিক দেয়। হেমনগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মোহাম্মদ আসাদুজ্জামান নান্নু ভাই এবার আমাদের মাঝে তালামার্কা নিয়ে আসছেন। 1 নং ওয়ার্ডের সহযোগিতা এবং রাস্তাঘাট এবং কি যুব সমাজের উন্নয়নে তার অব্যাহত থাকবে সারা জীবন। তিনি আমাদের মাঝে কাজ করতে চান, আমি তালামার্কা ভোট দেব এবং কি যুব সমাজকে এবং নতুন ভোটারদেরকে জানাই সবাই আমরা এই তালামার্কা ভোট দিয়ে জয়যুক্ত করি এবং নান্নু ভাইয়ের পাশে থাকি। আসসালাম। একটা ছেলে খুব ভালো, কাজে আমরা তাকে ভোট দেওয়ার জন্য সবাই ইচ্ছা করছি। কি মার্কায় ভোট দেবেন? তালামার্কায়। তালামার্কায়, ঠিক আছে। আমাদের 8 নং হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নম্বর পদপ্রার্থী হিসেবে যে 4টি মেম্বার ক্যান্ডিডেট হয়েছেন, তাদের মধ্যে আমাদের নান্নু ভাই সবচেয়ে যোগ্য এবং সৎ, নির্ভীক এবং জনগণের সাথে সে মিশে চলতে পারবে, এবং সে শুধু সমাজ নয়, শুধু দেশ নয়, পুরো জাতিকে সে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে সে আলোকিত করতে পারবে। এরকম ক্যান্ডিডেট আমরা আজকে আমাদের যুবক এই তরুণের ভিতরে আমরা পেয়েছি। আশা করি আপনারা সবাই আমাদের আমাদের এই নান্নু ভাইকে আপনারা সবাই একটি করে তালামার্কায় ভোট দিয়ে আমাদের নান্নু ভাইকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। আমরাও সবাই তার সাথে আসি, আপনারা সবাই আমার নানু ভাইয়ের সাথে একে হাতে হাত রেখে সবাই মিলে তাকে উৎসাহিত করে একটু করে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। রহমানুর রহিম। আমি বলতে চাই যে আমাদের এলাকার
নান্নু তালুকদার সাহেব তার যে স্বপ্ন বা যে আশা উনি যদি পূরণ হতে পারে পূরণ করতে পারে তাহলে উনি এলাকার জন্য উন্নয়ন করতে পারবে এবং কি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবে এবং তার মনের খুব আশা আকাঙ্ক্ষা আর তাছাড়া এমন একটা ছেলে আমাদের এই মাঝে খুব সুন্দর খুব ভদ্র এবং আমি নিজেও ওনার জন্য দোয়া করি এবং ভোট আমি নিজেও দিব সবাইকে আমি বলতে চাই যে তালামার্গা একটা করে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করে ভালো মানুষকে এই এলাকার প্রতিনিধি বানান ছিল আমাদের পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ আট নং হেমনগর এক নং ওয়ার্ড থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ